আমি শিখা মজুমদার হয়তো সেভাবে বলতে পারবো না। আজকের পালা পর্যায়ে একদিকে থাকবে শ্রীকৃষ্ণ ভগবান, আরেক দিকে থাকবে মা যোগমায়া যোগেশ্বরী লীলা বিলাসকারী। তাই সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যোগমায়ার ভূমিকা নিলাম এবং আমার বিপক্ষের ভাবগিনী তাকে দিলাম শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকা। ভূমিকায় থেকে তাহার কাছে কিছু জিজ্ঞাসা আমি করতে চাই। হে ভগবান, সত্যতা দাপর এবং কলি, তুমি দাপর যুগে কৃষ্ণ অবতারে অবতার হয়েছে, কংসের কারাগারে জন্মগ্রহণ করলে, এত ভালো ভালো জায়গা থাকতে তুমি কংসের কারাগারে জন্মগ্রহণ করলে কেন, কারণটা কি? দেখুন, কারাগারে থাকি কারা, চোর বদমাশ গুন্ডা লম্পট যারা, তাই না? তাহলে তুমি ভগবান, এত ভালো ভালো জায়গা থাকতে কারাগারে জন্মগ্রহণ করলে ভগবান, তোমার তো কায়দা কিছু বুঝি না বাবা, কারণটা কি? এখান থেকে আমি শুরু করছি আজকে পালা পর্যায়ে গান। এখানে গান দিই, গান দিয়ে সুর ছন্দ ধরে আলোচনাগুলো রাখতে চাই। হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার। মাকে রাখো কারাগার,
নিজের মাকে রাখো কারাগার, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার। ও ভগবান তোমারে জানাই কি কারণে কারাগারে জন্ম নিলে, তুমি যখন কারাগারে গো জন্ম নিলে হাই, চাটি হাতে দেখা গিয়েছিলাম বলিলাম সভা, তোমার চারটি হাতে দেখা গিয়েছিল, কিছুক্ষণ পরে দুটি হাত নেই আবার দুটি হাতে দেখা যায়। হে ভগবান, তোমার কাছে আমি জানতে চাই দুটি হাত রাখলে কোথায়। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই আর একটা কথা মনে আছে আমার জানতে ওগো চাই, মধ্যরাতে প্রহরীরা সকলেই ঘুমিয়ে পড়েছে, সেই সময় তোমার পিতা তোমার মাথায় করে একটা ডালির মধ্যে করে নিয়ে যাচ্ছে নন্দালয়ের দিকে। এই মধ্যরাতে তোমার পিতা ওই ডালিটা কোথায় পেল, ডালিটা কে? আরেকটি কথা মনে আছে আমার জানতে বড় চাই, জানা থাকলে উত্তর দেবে এ ধর্ম সবাই, তুমি তো জানো অষ্টম গর্ভে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, কংস তোমার মামা তুমি তাকে বধ করো, তাহলে অষ্টম গর্ভে তুমি এলে, আগে তো তুমি আসতে পারতে, তাহলে তোমার আর যে কয়েক ভাই ছিল তালা মারা যেত না, তাহলে তুমি এই জায়গায় রাজনীতি করেছো, তুমি একাই হচ্ছে বাবা মার ভালোবাসা পেতে চাও নাকি? হ্যাঁ, কারণটা কি ভগবান তোমার কাছে একটু জানতে চাই। শোনো শোনো ও ভগবান তোমার জানাই, আগে এলে না কেন তো গো আমায় বলবে ভাই, এই পর্যন্ত পরিখান্ত রাধা কান্তেশ্বরী বদন করে প্রেমানন্দে বলুন হরি হরি, আর প্রথমবারে অল্প লাপ ছেড়ে দিতে চাই, বেশি কথা বলতে আমার কোনো সময় নাই, প্রথমবারে অল্প যদি বেশি হবে ভক্ত বলে করবে আমার করবে তো সদস্য, এই কারণে পরিখান্ত রাধা কান্তেশ্বরী বদন করে চাঁদ বলে বলুন হরি 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 জয় গুরু। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, শ্রী গুরু শ্রীবাদ পদ্ম জাতে জগতাবদ্ধ, তাই জয় সমাধি, জয় গুরু বান্দেব, জয় মা তারা। তাই আমি গুরু বন্দনা ঘর থেকে ছেড়ে নিয়েছি, সরাসরি যাবো একটি গানের দিকে, কারণ সময় খুব কম অল্প, তাই তার মধ্যে দেওয়া যাবে না বাবা বেশি গল্প, তাই না, অল্পের মধ্যে সাজতে হবে। জয় গুরু, সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে একটি বাউল গান শোনা। আজকে এই অনুষ্ঠান, আজকে পঞ্চম দিবস, তাই পঞ্চম দিবসে আমার প্রথম দিন, হ্যালো চার দিন
তাই সেই চার দিন অনুষ্ঠানে আজকে আমার প্রথম, তাই প্রথম দিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যেহেতু বাউল মঞ্চ তাই শুরুতে একটি বাউল গান শোনা। আজকে আমরা এই মানব জীবনে ধরাই এসে আমরা গুরু ধরি, দীক্ষা এবং শিক্ষা নেই, তাই না বাবা? দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করি। কেন করি? এই দীক্ষা নিলে কি হয়, শিক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে দেহটা শুচি হয়, শুদ্ধ হয়, আর শিক্ষা মন্ত্র গ্রহণ করলে দেহটা সুস্থ থাকে। তাহলে এই দুটোই করলাম আমি আমার পঞ্চভৌতিক দেহের জন্য। এই পঞ্চভৌতিক দেহ কি? ক্ষিতি, অপ্তেজ, মরুদ, বন, আগুন, বাতাস, আকাশ, মাটি আর জল, এই পঞ্চ থেকে আমার এই দেহ কানা। ইসলাম ধর্মে বললেন আল্লাহ পাক তারা যখন আদমকে প্রথম সৃষ্টি করলেন, তিনটে জায়গা থেকে মাটি আনলেন, একটি নূরের চালনাতে চাললেন, তার থেকে পাঁচখানা আখের বেরোলো। এই পঞ্চ আখের আর পঞ্চ ভৌতিক দেহ, ইয়া কিন্তু ভিন্ন নয়। কেমন? তাহলে আমি দীক্ষাটা নিলাম কেন? আমার এই পঞ্চ ভৌতিক দেহের জন্য। শিক্ষা কেন নিলাম? না, সেটাও আমার এই পঞ্চ ভৌতিক দেহের জন্য। কিন্তু আমার এই পঞ্চ ভৌতিক দেহের মধ্যে বাবা আর একজন যে মানুষটা রয়েছে, যে মানুষটা 21,600 বার আসে আর যায়, এই মানুষটাকে উদ্ধার করার জন্য আমার মানব জীবনে আমরা কোনোদিন গুরু ধরলাম না, তাই না? সেই মানুষটাকে উদ্ধার করার জন্য সকলেই আমাকে বলে লক্ষণ বাউল বলে ডাকে, তাই না বাবা? এখন যদি আমি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন আপনার পা দুটো কি লক্ষণ বাউল? কি বাবা আমার পা দুটো কি লক্ষণ বাউল হয়? কি কোনোদিন নয়। আমার হাত দুটো কি লক্ষণ বাউল? কখনোই নয়। আমার এই বডিটা কি লক্ষণ বাউল? না। মাথাটা কি লক্ষণ বাউল? এটাও না। তাহলে লক্ষণ বাউলটা কি? আমার মধ্যে লক্ষণ বাউলকে ডাকলে সারা দেয়। নজর বলল দেখলে পরে নিজের ছবি, ভাব আকাশে উঠবে রবি, স্বরূপ এতে সব হেরিবি, দেখতে পাবি বর্তমান, সেদিন হবি তুই ভাগ্যবান। তাহলে এই স্বরূপের মধ্যে যে রূপখানা রয়েছে, সেই রূপকে যেদিন দর্শন করতে পারবো সেদিন আমি ভাগ্যবান হব, সেদিন আমি প্রকৃত বাউল হব। আমি এখনো বাউল হতে পারিনি বাবা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিটা মানব জীবনে, প্রতিটা জীবকে, আমাদের এই মানব জীবন আর একটা গুরুর প্রয়োজন রয়েছে, যিনি হচ্ছে যোগী গুরু। গীতায় 18টা অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় 18 দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন। এই 18টা অধ্যায় হচ্ছে 18খানা যোগ। তাই গীতায় 18টা অধ্যায় 18খানা যোগ। মহামণি কপিল যিনি এই 18টা যোগকে রিসার্চ করেন, তিনি অষ্টাঙ্গিক মার্গের যোগ নিয়ে আসতেন। কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। সাধক যখন সমাধি যোগে পৌঁছে যায়, নিজের আত্মাকে দেহের বাইরে নিয়ে যায়, পরমাত্মার সঙ্গে ক্রিয়া কর্ম ঘটিয়ে আবার সদেহে ফিরিয়ে আনে, ইয়াকে বলা হয় পরক্রিয়া ভোজন। তাহলে এই পরক্রিয়া ভোজনে একটা নারী পুরুষের দৈহিক মিলন যে সুখ শান্তি না হয়, তার থেকে লক্ষ কোটি গুণ সুখ হয় এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে, পরমাত্মার ক্রিয়াতে। তাই সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার ক্রিয়া করতে গেলে আমাদেরকে ফাঁকার সাধনা করতে হবে, আমাদেরকে এই হাওয়ার সাধনা। 21,600 বার আসে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাউল কি বললেন শুনুন। চলে যা ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকাই চলে যা। তাই ফাঁকার
থাকার সাধন করলে পরে, তাই থাকার সাধন করলে পরে আকার খবর পাওয়া যায়। ফাঁকায় চলে যায় ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যায় ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই কেমন একবার হরি বল। গৌরম নয়ন জলে বুক ফসাই, ফাঁকায় চলে যাই ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যাই ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যাই। আগবার তাই গৌর হরিবাল 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 চলে যাই ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যাই তাই ফাঁকার সাথ, তাই ফাঁকার সাধন করলে পরে, তাই ফাঁকার সাধন করলে পরে আকার খবর পাওয়া যায়। ফাঁকায় চলে যাই ফাঁকা হতে আসে মানুষ, 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 ওই ফাঁকায় চলে যাই। জয় গুরু জয়। এক ভক্ত করেছে 100 টাকা দান, তার দান গোবিন্দের পক্ষে জমা থাকলো, গোবিন্দ যেন তাকে ভালো রাখে এই কামনা করে আরেকটি গান গাইছি, তারপরে যাব আজকের পালা প্রসঙ্গের দিকে। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, নাম তার শিকা মজুমদার, তিনি এসেছে সুদূর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে। কেমন ভদ্রমহিলা দেখতে শুনতে ভালো বাবা, তাই না? শুধুমাত্র ওনার গায়ের রংটা একটু কালো,
দেখতে ভালো, হ্যাঁ, সাজে ভালো, নাচে ভালো, গায়ে ভালো, সব কিছু ভালো, শুধু গায়ের রংটা একটু আমার মা কালির মতো কালো, তাই না? খুব ভালো। তো তার সঙ্গে হবে আজকে গা। ব্যাপারটা হচ্ছে কি বাবা, আজকের পালা প্রসঙ্গ একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অপরদিকে যোগমায়া যোগেশ্বর, মানে যিনি আত্মাশক্তি মহামায়া, যিনি শিবের ঘরণী, সেই হচ্ছে যোগমায়া যোগেশ্বরী। তাই আজকে আমার কাছে করে গেছে কিছু কিছু প্রশ্নদান, তাই সঠিক সঠিক করব তার সমাধান, সেই জায়গায় যাব পরে। তো আরেকটি আগে গাই গা, কেমন? কণ্ঠটা একটু ধরাচ্ছে, একটু শান দেই বাবা, কেমন? পাট কাটতে গেলে হাসুয়াতে যদি শান না দেওয়া যায় বাবা, পাটটা ঠিক মতো কাটা যাবে, তদ্রূপ ঠিক নাই, সেই জায়গায় যাব গান অবশ্যই। তাই আরেকটা গান গাই, এই গানের পরেই চলে যাবো আজকে পালা প্রসঙ্গের দিকে। জয় গুরু। এবারে যে গানে গাইছি, আমি আমার নিজের কাছের থেকে একটি গান শোনাই, যদিও কণ্ঠটা একটু ধরা রয়েছে, একইভাবে রাজ্জা গাবো। সেই সরস্বতী পুজোর দিন থেকে বেরিয়েছি, বাড়ি ঢোকার সুযোগ পাইনি, আর ঢোকার দরকারও পড়েনি, কারণ বউ দু মাসের জন্য আমাকে ডিভোর্স করে বাপের বাড়ি চলে গেছে, বৈশাখ মাসে আসবে না, কেমন? তেমন বাড়ি না যাওয়া আর যাওয়া একই ব্যাপার। জয় গুরু জয়। তাই সে জায়গায় দাঁড়িয়ে শোনা যায় একটি গান। তো যেখানে গাইছি, 2010 আমার প্রথম ক্যাসেট আমি জামাই হব কবে, ওই ক্যাসেটটা করার পর অলরেডি আমি জামাই হয়ে গেছি, তখনই তার পরের বছরই জামাই হয়ে গেছে, মানে ক্যাসেটটাই আমার ভাগ্য খুলে দিয়েছে। কারণ সত্যি কথা বলতে বাবা, আমার জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা হয়নি, মানে ভালোবাসা প্রেম করে যে বিয়ে করব, এই ভাগ্যটা জোটেনি। কেন? কারণ আমার যা চেহারা বাবা, তাতে কুকুরে দেয় পাহারা, মানে স্কুল লাইফে মেয়েরা ভাবতো লক্ষ্মণ বাউলের যা বডি বাবা, এর সঙ্গে প্রেম করে বিয়ে করবে যে কখন ঠাস হয়ে পড়ে মারা যাবে, অকালে বিধবা হতে হবে, মানে আমাকে দেখে এক পয়সারও গ্যারান্টি পায়নি, কেমন? তো এক ভদ্রমহিলা, বর্তমান ওজন হচ্ছে 1 কুইন্টাল 60 কিলো, দেখতে আলকাতরার মতো ফর্সা, কৃপা করে উনি মালাটা গলায় দিয়েছে, তাই ওই মহিলাটাকে পেয়েছি জীবনে, কেমন? মানে আমার বইয়ের ওজন বর্তমান 1 কুইন্টাল 60 কিলো, দিনে 4 কিলো চালের ভাত খায়, কেমন? চিন্তা করি, এবার ওই হাতি পালতে গিয়ে বাবা আমি নিজে খাবারই পাই না, কারণ যে মহিলা 4 কিলো চালের ভাত খাবে বাবা, সবজি কত লাগবে ভাবো, বাউল মানুষ ক টাকা কামাই করবে, ওই হাতি পালতেই বাবা আমার অবস্থা কিরাসিন, কেমন? যাই গুলো যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনাবো আমার নিজের সেই ক্যাসেটের পাস্ত আমার গানটি। আমার বইয়ের তত্ত্ব কেউ না জানলে আমার শিবুদা জানে, শিবুদা দেখেছে, তো শিবুদা বলতে পারে তার বৌমাটা কেমন দেখতে, কেমন? জয় মা। তো সে জায়গায় দাঁড়িয়ে শোনায় গানটি। তো শুন, আমি যখন প্রথমে 2010 ক্যাসেট করতে কলকাতায় যায়, রায়গঞ্জ থেকে গাড়ি ধরে ধর্মতলায় নামি, কলকাতা ধর্মতলায় আমি প্রথম গিয়েছি কলকাতায়, কি বলবো মা, আপনাদের ধারে বাস থেকে যখনই নামলাম, নেমে দেখি এক ভদ্রলোক জিন্স প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি মিঠুন কাটিং চুল দাঁড়িয়ে আছে। তো আমি ঘাড়ে হাত দিয়ে বললাম, দাদা আমি এখান থেকে টালিগঞ্জ নাকতলা যাব, কোন দিকে গাড়ি ধরবো? ভদ্রলোক যেই আমার দিকে ঘুরে তাকিয়েছে, দেখি সেটা দাদা নয়, সেটা দিদি, হ্যাঁ, পেছনটা দেখে মনে হচ্ছে বেড়া ছেলে, কিন্তু যেই আমার দিকে ঘুরে তাকিয়েছে, দেখলাম বাবা বেটি ছেলে। আমি চিন্তা করলাম কোন কলকাতায় আসলাম বাবা, এখানে কে নারী আর কে পুরুষ তাদের পোশাক দেখে চেনা যায়। হ্যাঁ মা, কলকাতায় যারা গেছেন তারা জানেন, ওখানকার বিবাহিত নারীদেরকে আপনারা বুঝতে পারবেন না, দেখবেন অনেকের এক হাতে শাখা আর এক হাত বাবা ফাঁকা, কারো স্মৃতিতে সিঁদুর আছে কারো নাই, মানে কোনটা যে সধবা, কোনটা যে বিধবা, কোনটা যে অধবা, আর কোনটা যে বাবা ধবধবা, কিচ্ছু বলার উপায় নেই, এই হচ্ছে পরিস্থিতি। তো চিন্তা করলাম ক্যাসেট যেহেতু করতে আসলাম, এই ভদ্র মহিলাটাকে নিয়ে একটা গান ক্যাসেটে গাইতে হবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনাই গানটি। তো শুনি, ওরে ভাই পোশাকে যাই নাচে না, কলিযুগের কলকাতা ভাই,
বাংলার বধু মুখে তার মধু জল ভরিতে যায় পেছন থেকে দেখে যেন তাকে মা বলতে ইচ্ছে, তাই না? যারা পূর্ববঙ্গের মানুষ তারা যায় হাঁটুর নিচে শাড়ি পরে কলসি কাঁখে নিয়ে যখন যেত পদ্মায় জল ভরতে, দেখে মনে হতো সত্যি পল্লী বধু। যেমন আপনাদের এখানকার মায়েরা সত্যি আপনারা একদম আমার নিজের মায়ের মা, কিন্তু কলকাতায় যাবে সব জিন্স প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি পাবে, ওইগুলোকে বলা যায় না এগুলো বাংলার বধু, কেমন? তাই বাউল কি হচ্ছে শুনো। কলিযুগের কলকাতা ভাই একি আজব কারখানা, আগবান তাই গৌড় হরিবাল হরিবাল হরিবাল। আমা থামো থামো থামো, কলগেটের সাথে বিরাজপ্রিয় ওটা লক্ষ্মণ বাউলকে লাগবে না, কেমন? খালি উলুধ্বনি দিলে হবে না, হাত তুলতে হবে। দেখবেন কোনো আসাম পুলিশ বা বিএসএফের সামনে যদি আত্মসমর্পণ করে, পুলিশ বিএসএফ তাকে গুলি করতে পারে না, তাকে অ্যারেস্ট করতে পারে, সে যত বড় ক্রিমিনাল। তদ্রুপ আমরা কলিহত জীব মা, চলার পথে কত না পাপ করি, তা একবার আত্মসমর্পণ ঈশ্বরের কাছে করলে এই মানব জীবনে যত দাগে পাপ আমার দয়াল হরি সাপ করে দেয় মা। যার জন্য আমরা শিল্পীরা বারবার বলি, দিলে আপনার ভালো না দিলে আমার ভালো, কেমন? তা আপনারা আপনাদের ভালো চান কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর দ্বিতীয়বার বলবো না, কেমন? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল। আপনি বুঝতে পারবেন কোনটা মা আর কোনটা মেয়ে। হ্যাঁ মা, আপনাদের এদিকে বেরিয়েছি কিনা যায় না, বর্তমান দেখবেন 80 বছরের বুড়িকে 18 বছরের ছুরি বানানোর একটি ফ্যাক্টরি বেরিয়েছে, যেটার নাম হলো বিউটি পার্লার। একবার ঢুকিয়ে দেবে, 1 ঘন্টার ফেসিয়াল করে বেরিয়ে আসবে, আপনি বুঝতেই পারবেন না কোনটা বুড়ি আর কোনটা ছেলে। হ্যাঁ, 60 বছর হয়ে গেছে, চোখের পাতা ঘুরে গেছে, ঘুচিয়ে গেছে পাতাগুলো, ওই জায়গায় একটা ক্রিম লাগায় কি বলো ওটা, উলানালা আইলালা। হ্যাঁ, তারপর দেখে যে চোখের ভুরুতেও আবার একটা লাগে, ওটা কি বলে, মাসকালাই না কি বাবা, আমি তো নামটাম বলতে পারবো না বাবা, যে সেই সাজা সাজে বাবা। হ্যাঁ, তারপর আটা ময়দা ঘষতে ঘষতে বাবা, এমন ঘষা ঘষে বাবা, কোথাকার চামড়া কোথায় যায় ওটা ভগবানই একমাত্র জানে। জয় মা জয় মা, তাই না? তাই বাউল কি বলছে শুনো। হ্যাঁ, সভ্যতার ওই নমুনা
বললেন তাদের স্মৃতিতে নেই সিঁদুর, দুজনারই বাপ কাটছেন সভ্যতারই বলুন। আচ্ছা মায়েরা বলুন বিয়ের সময় বাবারা আপনাদেরকে কয় জায়গায় সিঁদুর দেয়? অমা তোমাদেরকে কয় জায়গায় সিঁদুর দেয় বিয়ের সময়? যাদের বিয়ে হচ্ছে তারা বলুন, এক দুজন হাত তুলে বলুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের কারো বিয়ে হয় নাই মা? সবার কি নিকা হয়েছে নাকি? কয় জায়গায় দেয় বলুন একটু। এক জায়গায় না, রাইট। আচ্ছা এখন সিঁদুরটা কয় জায়গায় করো? ওই এক জায়গায় করো, তার মানে কালী মন্দিরে কাজ সারছে। যারা কালী মন্দিরে কাজ সারছে একবারই দিচ্ছে, ওই এক জায়গায় বারবার লাগে কেমন? সিঁদুর বিয়ের পর পাঁচ জায়গা পড়তে হয় কেমন? এই পাঁচ জায়গা পড়ার মন্ত্র হচ্ছে সিঁদুরটা হাতে নিয়ে যখন ললাটে দেয় কপালে দেয়, যেমন আমি সিঁদুর পরি বাবা, ললাটে দিয়ে বলে গোবিন্দাই নম পরম স্বামী যিনি, তার নামে সিঁদুর পড়লে নিজের স্বামীর আয়ু বৃদ্ধি হয়। সিঁথিতে দিয়ে কেশবাই নম, ব্রহ্মতালুতে দিয়ে ব্রহ্মাই নম, শাখাতে দিয়ে শঙ্করচূড়াই নম, অলাতে দিয়ে পঞ্চদেবতাভ্যই নম। এই হলো পাঁচ জায়গার সিঁদুর পড়ার মন্ত্র। কিন্তু অনেক মায়েরা এই পাঁচ জায়গার সিঁদুর বাবা ছয় জায়গাতেও লাগে কেমন? সিঁদুরটা হলো গোবিন্দাই নম, কেশবাই নম, ব্রহ্মাই নম, শঙ্করচূড়াই নম, পঞ্চদেবতাভ্যই নম, আর আঙ্গুলে যেটুকু বাসে কয় পেশা দেবতাই নম, পেছনে ঘষে নেয় তাই না? ওই যারা পেছনে ঘষে বাবা ওইগুলার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া মরে, নয় ফাঁসি নিয়ে নয় বিষ খেয়ে মরে, এটাই ভাষা কি? এইটাই হচ্ছে বাস্তব। তা আশা রাখবো কেউ যেন এইভাবে সিঁদুর না লাগে, কারণ যেটা স্বামীর মঙ্গল হয় আর সেটাই বাবা ফাঁসা দেবতাই নম পেছনে ঘষে নিচ্ছ, ব্যাপারটা কেমন হবে একটু ভাবো কি তাই না? নিতাই গৌড় হরিবাল হরিবাল হরি সিঁদুর, দুজনারই বাপকারী চুল, সিঁথিতে নেই সিঁদুর, দুজনারই বাপকারী চুল, সভ্যতার ওই নমুনা। কলিযুগের কলকাতা ভাই একি আজ ভুকারি ফেলে, কলিযুগের কলকাতা ভাই একি আজ ভুকারি ফেলে, একবার আধা গোবিন্দ প্রেমানন্দ হরিবাল। বললেন দাদা প্যাসেঞ্জার সেজে পিছে বসে রয়, বৌদিমণি হ্যান্ডেল ধরে মোটর বাইক চালায়, সে তাই স্বামীকে নাম ধরে ডাকে ভাসুর শ্বশুর মানে না। হ্যাঁ বাবা কলকাতার মায়েরা এরা কেউ ভাসুর শ্বশুর মানে না কেমন? কারণ কি? এরা কেউ শাড়ি পরে না, শ্বশুর ভাসুর থেকে ঘোমটা দেয় না। বর্তমান কলিযুগ ভাসুর হয়ে গেছে বর্দা, এই জন্য বউ মাদের মাথায় নাই পর্দা, কেউ ঘোমটা দেয় না। এই যে ও মা তোমরা কি বাড়ি যাচ্ছ নাকি? এই যে ও মা বাড়ি যাচ্ছ, তাই গান ভালো লাগতেছে না নাকি? যাও রাস্তায় ভূতে ধরবে এটা শ্মশান, সব ভূত চালান করে দেবে। ব্যাপারটা হচ্ছে ওই জায়গায়। তাহলে দাদা প্যাসেঞ্জার সেজে পিছে বসে রয়, বৌদিমণি হ্যান্ডেল ধরে মোটর বাইক চালায়, সে তাই স্বামীকে নাম ধরে ডাকে শ্বশুর ভাসুর মানে না। আজ অবধি আমার বাবা বাবাকে আমার মা কিন্তু বলে লক্ষ্মণের বাবা এদিকে এসো, কিন্তু আমারই ঘরের বউ বলে শুনছ লক্ষণ এদিকে এসো। কারণটা কি? ওই যে কলিযুগ বাবা তাই না, এরা শ্বশুর ভাসুর মানে না। কি বলবো আপনাদের ধারে, আর তো জীবনে বাবা গমটাও শ্বশুরকে দেখে মাথায় দেয় না, কারণ সব দিনের বেলা পরে নাইটি, বিকালবেলা পরে জিন্স প্যান্ট, আবার রাত্রিবেলা বাবা হাউস কোট না কি বলে ওইগুলো জানি না বাবা, হরে কৃষ্ণ কত কি গায়ে দেওয়ার জিনিস বাবা, জয় গুরু জয় কেমন? এইবার মনে কর
যে বউটা দুপুরবেলা নাইটি পরে বাড়িতে আছে, শ্বশুর বা ভাসুর বাড়িতে এসছে বাবা, তাহলে এখন শ্বশুর ভাসুর যদি বাড়িতে আসে তাহলে তাকে সম্মান জানাতে হবে, মাথায় ঘোমটা দিতে হবে, তাই তো? কিন্তু এবার নাইটির তো বাবা আঁচল নেই যে তুলে মাথাতে দেবে, কি নাইটির আঁচল আছে কি যে শ্বশুরকে দেখে ঘোমটা দেবে? তাহলে এখন যদি শ্বশুরকে সম্মান জানাতে যায় তাহলে নাইটির পেছন দিক থেকে তুলতে হবে, কি যে ঘোমটা দিতে যায় পেছন দিক থেকে তুলতে হবে না, তাহলে কেমন লাগবে একটু ভাবে দেখুন বাবা, কেমন? হরে কৃষ্ণ, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, মানে চারদিকে বাবা হাওয়া হাওয়া, এর মধ্যে বাউল গাওয়া, কি যে কষ্ট বলে বোঝানো যাবে না, কেমন? যাই যাই রে তাই গৌড়ে, হরি বালা হরি বালা হরি বালা। ভাসুর শ্বশুর মানে না, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা, অসথাই কে বা নারী কে বা পুরুষ, অসথাই কে বা নারী কে বা পুরুষ, পোশাকে যাই নাচে না, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা, কলিযুগের কলকাতা ভাই একই আজ কারখানা। জয় মা জয় মা, সবাই মিলে একটু প্রেমসে, কেউ ফাঁকি দেবে না, হাত তুলবেন, যতজন আছেন সবাই হাত তুলবেন, ও মা তোলো, সবাই হাত তুলো, একজনও বাদ দেবে না, সবাই আমার মায়ের নাম। জয় মা তারা কি, জয় মা তারা কি, জয় গুরু বামদেব কি, জয় জয় তারা, জয় তারা মা, জয় মা, জয় মা জয় মা। তাই এবারে যাবো বাউলের তত্ত্ব তর জায়গা নিতে, জয় গুরু। আজকে যা কিছু জিজ্ঞাসা করে গেছে সব জবাব দেবো ধীরে ধীরে, ভুলিনি সব মনে আছে। বললো হে তুমি অষ্টম গর্ভে কংসের কারাগারে আসবে, তাহলে কারাগারে কারা থাকে, যারা চোর ডাকাত বদমাইশ এরাই তো কারাগারে থাকে, তাই না মা? কিন্তু তুমি ভগবান কৃষ্ণের যত কুনীলা সর্বোত্তম হচ্ছে নরনীলা, তাই মানব অবতারে ভগবান আমার যত নীলা করেছে সব থেকে উত্তম নীলা হচ্ছে এই দাপন নীলা, তাই দাপন নীলায় গোবিন্দ আমার এসছে, জন্ম নিল দৈবকীর উদরে কিন্তু মা ডাকিল যশোদারে, কেন? এই কর্মটা ভগবান হয়ে করল, তাহলে চতুর্ভুজা নারায়ণ যিনি দৈবকীর উদরে কংসের কারাগারে আসলেন, তিনি আসার পর বসুদেব তাকে মাথায় করে একটা ডালিতে করে নন্দালয়ে রাখতে গেলেন, যমুনা পাড়ি দিতে যখনই গেলেন দেখতে পেলেন একটা শৃগালিনী যমুনার উপর দিয়ে হেঁটে যায় তার হাঁটু জল, কিন্তু এই চিন্তা করে আমার বসুদেব তিনি মনে মনে ভাবলেন একটা শৃগালিনী যদি এই যমুনা পাড়ি দিতে পারে হেঁটে, তার যদি হাঁটু জল হয়, দ্বাপর যুগের মানুষ হচ্ছে 7-8 লম্বা, কেমন? তা আমি এত বড় লম্বা মানুষ, আমার তো পায়ের পাতাটাও ভিজবে না, কারণ সত্যযুগে এই মানুষ ছিল 8-7 লম্বা, মানুষের আয়ু ছিল ইচ্ছা মৃত্যু। আসলো ত্রেতা যুগ, রাম অবতারে যখন ভগবান আসলেন মানুষের আয়ু হলো 10,000 বছর, মানুষ আপন আপন হাতের 14 হাত লম্বা, আষ্ট দাপর যুগ, এই দাপর যুগের মানুষ আপন আপন হাতের 7 হাত লম্বা, মানুষের আয়ু হচ্ছে 1,000 বছর। আষ্ট কলিযুগ, এই কলিযুগের মানুষ হচ্ছে আপন আপন হাতের 3.5 হাত লম্বা, মানুষের আয়ু হচ্ছে 120 বছর, কেমন? এ হচ্ছে বিষয়। তাহলে সেই 7 হাত মানুষ, তার কেন বা দাড়িটা ভিজে গেল এই যমুনায় নেমে, অথচ একটা ছোট্ট শৃগালিনী যার হাঁটু অবধি জল, তাহলে এই শৃগালিনীটাকে আর 4টা হাত ছিল, 2টা হাত কোথায় গেল এই জিজ্ঞাসা করে গেছে আমার ঠাই, তাই সঠিক সঠিক জবাব দিতে চায়, কেমন? তাই আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি বাবা, খুব চালাক মানুষ বাবা, কেমন? মানে উনি দেখতে কালো হলে কী হবে, মনটা কিন্তু খুব ভালো বাবা, মানে মন ভালো জন্যই তাতে বোঝা যাচ্ছে ইনি শিক্ষিত ভালো, কেমন শিক্ষিত বাবা? নাম লিখতে 4 বার কলম ভেঙে দেয়,
নিজের নামটা লিখতে চারবার কলম ভেঙে দেয়, তাহলে এই ব্যক্তিটা শিক্ষিত কেমন একটু ভেবে দেখি। কি বলবো আপনাদের ধারে, ভদ্রমহিলা দেখতে শুনতে তো বাবু ভালো, মা কালীর ছোট বোন তাই না, চিন্তা করলে জীবনে হয়তো বিয়েটি আর হবে না, আমার যা কালার তাতে কেউ আর গ্রহণ করবে না, মানে এত ভালো মানুষ বাবা। কি বলবো আপনাদের ধারে বাবা, এখন তো বর্তমান মোবাইলের যুগ, 10টা নাম্বার টিপে দিলে যে কোনো জায়গায় ক্রিং ক্রিং বাজতে শুরু করবে তাই না, সে রং নাম্বার হোক আর যে নাম্বারই হোক লাগতে শুরু করবে ফোন। এইবার বাবা 150,000 টাকা দিয়ে একটা ফোন কিনে গ্রামে থাকে একটা MA পাস ছেলেকে বাবাই মিস কল মারতে মারতে পটিয়ে নিয়েছে, এই শিকা মজুমদার কেমন পটিয়ে ওকে বিয়ে করেছে। কি বলবো আপনাদের ঠাই, বিয়ে করার পর এর স্বামী কিন্তু একে নিয়ে মেলাতে ঘুরতে যায়, যেমন এখানে বাউল মেলা লাগছে, বিভিন্ন দোকান তাই না, খাবারের দোকান, সাজার দোকান। তো ছেলেটা MA পাস, আরে নিজের নামও লিখতে জানে না। তো ছেলেটা মনে মনে চিন্তা করলো বইয়ের যা কাটিং কুটিং, যা রং চেহারা বাবা, তাতে কসমেটিকের দোকানের ক্রিম লাগবেই বাবা, এটাকে একটু পরিষ্কার করতে গেলে। কি বলবো আপনাদের ধারে, মেলায় ঢুকতেই দেখে সামনেই একটা বড় কসমেটিকের দোকান। তো আগের দিনে দেখবেন ওমা, আগের দিনে সুনু পাওয়া যেত তাই না, সাদা কৌটা লাল ঢাকনা 5 টাকা করে দাম, এখন তো সুনু পাওয়াই যায় না বাবা, বেটনবিট CDEFG কত কি বেরিয়ে গেছে। হ্যাঁ আগে সুনু ছিল তাই না বাবা, মায়েদের সুনু কিনে দিতেন 5 টাকা কৌটা, 60 টাকা কৌটা, হ্যাঁ লাল ঢাকনা। এইবার ছেলেটা কি করেছে বাবা, 10 টাকা দিয়ে একটা বড় কৌটা কিনে বউটার হাতে ধরতে দিয়েছে, বউটাই সুনুর কৌটাটা নিয়ে মেলায় ঘোরে আর মনে মনে ভাবে, না জানি এর মধ্যে কি আছে, স্বামী হয়তো বাড়িতে একাই খাবে, আমাকে আর দেবে না, কারণ তো বাপের জন্য সুনু লাগাইনি মুখে। এইভাবে আর মেলায় ঘোরে, ঘুরতে ঘুরতে কি বলবো আপনাদের চাই, এর আর ভিতরে সহ্য হয় নাই, সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে নিছে, খুলে দেখে সপ্পনাশ সাদা ফকফকা আইসক্রিম বাবা, এক আঙ্গুল ভরে এক খাবলা তুলে বাবা চাটতে শুরু করছে। ছেলের বন্ধুগুলো বলে, কয় হারে দাদা, কয় কী হলো, কয় দেখ বৌদি সুনো খায়। ছেলেটা বাবা প্যাস্টেজে পড়ে গেল, এমনি পাঁচ ছেলে তো চিন্তা করলো এইরকম মূর্খকে করেছে বিয়ে, সুনুটা খাই না লাগাই এটাও জানে না, এর বাপকে এক কলম লেখাপড়া শেখায়নি, যাক অষ্টমঙ্গলায় গেট খুলতে গিয়ে শ্বশুর বাবাকে এই কথাটা বলতে হবে। ঠিক আর দিন শ্বশুর বাড়ি গেছে, গিয়ে শ্বশুর মশাইকে বলছে, বাবা একটা কথা বলবো, কয় বলো বাবা, কয় মেয়েটাকে কি এক কলম লেখাপড়া শেখাননি, কয় কেন, কয় ভরা মেলার মধ্যে ঢুকে সুনু ঢাকনা খুলে আঙ্গুল দিয়ে সুনু তুলে চাটতে শুরু করেছে। ওই বুড়ার বেটা বুড়া কিন্তু বাবা আরাক মূর্খ, ও চিন্তা করছে এমন কি স্বাদের জিনিস আমার বেটি একা খাইছে, জামাইকে দেয় নাই, এই জন্যই হয়তো জামাই রাগারাগি করেছে, কয় কই রে মা শেফালি তুই কি খাইছিস, নিয়ে আয় তো একটু আমার কাছে, যাবার পর ওই বুড়োর হাতে বাবা ধরতে দিয়েছে। বুড়োর হাতে যখনই ধরতে দিয়েছে, বুড়া চিন্তা করে না জানি এর মধ্যে কি আছে, বুড়া ঢাকনা খুলে দেখে সপ্পনাশ সাদা ফকফকা আইসক্রিম, বুড়া বাবা চার আঙ্গুল ভরে এক খাবলা তুলে চাটতে শুরু, চাটার পর দেখে টেস্টটা একটু আলাদা, স্বাদ আলাদা, তাই কাছে আয় যাওয়ার আবার প্রাপর দুই চল বদমাইস মে, এটা এমনি এমনি খায়, এটা রুটি দিয়ে খেতে হয়, এই জন্যই জামাই খেপেছে। তাহলে ভাবুন আজকে রুটি দেওয়া মানে সুনু দেওয়া রুটি খাওয়া পাটির সাথে আজকে গান, বাবু কেমন গান যে কী হবে আমি ওই চিন্তাই করছি। জয় গুরুজি, সবাই মিলে জয় মা তারা কি, জয় মা তারা কি, জয় গুরু বামদেব কি, জয় জয় তারা, জয় তারা মা, জয় মা, জয় মা। তাহলে যা জিজ্ঞাসা করেছে সেই জবাবের দিকে আমি সুরাজ ছন্দ লাগিয়ে যাই, কেমন, তাই বাউল কি বলছে শুনুন। আচ্ছা গান ভালো লাগছে তো বাবা, সত্যি ভালো লাগছে, মাইরি ভালো লাগছে, আচ্ছা কার কার ভালো লাগছে একটু হাত তুলুন তো দেখি, যে সবার ভালো লাগলে তাহলেই গাওয়া যাবে, হরিবাল হরিবাল হরিবাল, আর যারা হাত তুললেন 20টা করে টাকা নিয়ে আসে, কায়দা আছে বাবা তাই না, হ্যাঁ সব বাউল বারবার লক্ষণ বাউল একবার, 4-5 বছর পর আবার আসছে, তাহলে গান হবে আজকে সেই বাউল গান তাই না, যাই মা। তা সে জায়গায় দাঁড়িয়ে শোনাবো গান, শোনাবো তত্ত্ব কথা, সত্যি খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর পরিবেশ, আমার খুব কাছের বন্ধু এই কমিটির খগেন বর্মন আপনারা চেনেন, খগেনদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, তার আহ্বানে কমিটির সকল দাদাভাই, আমাদের শিপেনদা রয়েছে আরও অনেকেই রয়েছে, সকলের আহ্বানে এবছর আবার এসেছি, তাই যতক্ষণ থাকবো আনন্দ দেবার চেষ্টা করবো কেমন, কারণ আমার ভিতর কিন্তু বাবা কোনো রস নেই কেমন, আমাকে যদি এখন এই কসুর
কুসুলের রস বের করে ওই মেশিনের মধ্যে ভরে দেবেন, এক ফোঁটাও রস পাবেন না, আমার যা বডি রস তাতে এক বিন্দু বেরোবে না, কিন্তু চেষ্টা করবো দেবার, কেমন? জয় মা, যাই সেজা দাঁড়িয়ে শোনাই গান আর শোনাই তত্ত্বকথা, জয় মা। তাই বলছে, তুমি সত্যতে হও মৎস্য কুর্ম বড়াহ মূর্তি ভয়ঙ্কর হরি, তুমি যুগে যুগে বারে বারে অবতার। তাহলে কি ভগবান আমার দশম অবতারে এসেছিল? মৎস্য কুর্ম বরাহ নারায়ণ নরসিংহ রাম পরশুরাম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু, শেষ অবতার হচ্ছে কল্কি অবতার। আসো আমার এক ছোট্ট শাশুড়ি করেছে 10 টাকা দান, তার দান আমি মাথায় গ্রহণ করলাম, গোবিন্দ যেন তাকে ভালো রাখে, জয় মা। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে শুনুন, ভালো ভালো। তাই বললেন, ও যিনি ভান্ডে যিনি ভান্ডেতে ব্রহ্মাণ্ড দেখে, ওরে মন দীপ্তাকার বসে চৈতন্য চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশে। তাই গোবিন্দের যত লীলা, এই লীলা বোঝার দায় আমার মতো জীবের পক্ষে খুব কঠিন হয়, কেমন? তাই সে জায়গায় দাঁড়িয়ে যিনি ভান্ডেতে ব্রহ্মাণ্ড দেখে দীপ্তাকার বসে, মহাজন বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সকল আছে মানব ক্ষুদ্র দেহ ভান্ডার, তারা জানা যায় কি করে না গুরু স্বর্ণাপন্ন হল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের লীলা আজকে আমরা আস্বাদন করব। চৈতন্য 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 চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশে, হৃদয় আকাশে। চৈতন্য চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশে, হৃদয় আকাশে। জয় জয় রাধা গোবিন্দ প্রভানন্দ একবার হরিলাল হরি, তাই তিন রানীর মধ্যে বড় রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন,
আমাদের পুরুষোত্তম রামচন্দ্র। কিন্তু কোন এক যুদ্ধে রাজা দশরথের জীবনকে রক্ষা করেছিল কৈকেয়ী, তাই কৈকেয়ীকে রাজা দশরথ বলেছিল, হে কৈকেয়ী, আজকে আমার এই যুদ্ধ ক্ষেত্রে তুমি যেভাবে আমার জীবনকে বাঁচালে আমি তোমাকে দুখানা বর দিতে চাই, তুমি আমার কাছ থেকে বর নাও। কৈকেয়ী বললেন, ও গো স্বামী, তুমি আমার কাছে বড় দামি, তাই আমার যখন এই বর প্রয়োজন হবে আমি নিজে চেয়ে নেব। তাই যখন দেখো রামচন্দ্রকে রাজা দশরথ ওই রাজা বানাবে, আর সেই সময়ে কৈকেয়ী মাতা কি ঘটনা ঘটাই যে তাই কৈকেয়ী মাতার ইচ্ছা তার গর্ভের সন্তান ভরত সে হবে অযোধ্যার ভাবি রাজা, এই মনের মধ্যে তার কুমন্ত্রণা। তাই কুমন্ত্রণের কৈকেয়ী মাতা যখন রাজা দশরথের কাছে বর চাইলেন যে আমার পূর্বের সেই দুটো বর আমি এখন নিতে চাই, কিন্তু রাজা দশরথ তা বুঝতে পারেনি, তাই বললেন, কৈকেয়ী তুমি প্রাণ খুলে চাও তুমি আমার কাছে কি বর চাও। তাই তো দেখো কৈকেয়ী মাতা ও গো দুটো বর ও গো চাই, প্রথম বর ভরত হবে রাজা বলি যে তোমায়, দ্বিতীয়বার রামচন্দ্রকে অগ, চোদ্দ বছরের জন্য অগ, তাই বনবাসে যেতে হবে আমি বলি যে তোমায়। তাই আমার দুখানা বরের মধ্যে প্রথমবার হচ্ছে রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাস যেতে হবে, আর ভরতকে রাজা করতে হবে। যখনই রামচন্দ্র ভগবান আমার বনে গেলেন, পিতৃসত্তা রাখিবার তো বনে যখনই গমন করল, পুত্র সুখে কাতর হয়ে রাজা দশরথ মারা গেলেন, তাই তিনি যখন চোদ্দ বছর বনবাস অতিক্রম করে যখন আবার রাজ্যে ফিরলেন, সেই বিমাতার এই আচরণ দেখে তাই কৈকেয়ী মাতাকে অভিশাপ করেছিল, হে কৈকেয়ী তুমি আমার মায়ের সতী, তুমি আমার বিমাতা, বিমাতা হলেও তো তুমি আমার মা, তাহলে তুমি মা হয়ে সন্তানের ব্যথা, সন্তানের দুঃখ, সন্তানের বেদনা তুমি বুঝবে না, তাই তোমাকে আমি করছি অভিশাপ, আগত তাপন নিলাই তুমি হবে আমার নিজের গর্ভধারিণী মা, আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু মা তোমাকে ডাকবো না। তাই তো পূর্ব জন্ম অভিশাপের ফলে দেখো ওই তো কৈকেয়ীর কারাগার সাজা হয়, আর দৈবকী রূপে সেজে গো এসেছে ধরাই, তাহলে ভগবানের মায়ের কেন কারাগার সাজা হলো বোঝা গেল, এই হচ্ছে তার জবাব। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল বদলে ভক্ত বৃন্দ সবাই হরি হরি বল হরি বল। আর কি বললেন যে হে ভগবান তুমি তো সবই জানো, তুমি অন্তর্যামী, তাহলে অষ্টম গর্ভে তুমি আসতে, তুমি যদি প্রথমেই আসতে তাহলে তোমার বাকি সাত ভাই মাতত না, তাহলে সাত ভাই সাতটা সন্তান তোমার মাতুল, কৃষ্ণর মাতুল হচ্ছে কংস মানে মামা, তাহলে তোমার মামা তোমার সাত সাতটা বড় ভাইকে মেরে দিল, এদের মৃত্যুটা কেন হলো, তারা কারা, কেনই বা তাদের মৃত্যু হলো, তাহলে তুমি যদি প্রথমে আসতে, তুমি কংসকে বাদ করতে, তাহলে তোমার এই সাত ভাই বড় ভাই তারা মারা যেত, এর পিছনে কিছু কারণ আছে। শোনো শোনো এগো যোগমায়া আমি বলি তোমার ধারে, আর সপ্তম গর্ভে যে ষষ্ঠী ভাই আমার এসেছে ধরাই যে,
তাহলে যে সপ্তম গর্ভে সাতটি সন্তান, দৈবকের জন্ম নাই, আর কংস এক এক করে নিয়ে পাথরের উপর আছড়ে তাদেরকে মারে, তাই না? আমরা টিভিতেও দেখেছি, শাস্ত্রেও পড়েছি। তাহলে সাতটা সন্তানকে, সাতটা সন্তানকে, ওই যে কালনেমি নামে একজন দস্যু ছিল ভাই, তার এই সাতটি সন্তান হয় বলি যে তোমায়। সাতটা সন্তান, এরা কি করলেন? এরা পিতার অবাধ্য হল, তাই পিতার যখন অবাধ্য হলেন, পিতা তাদেরকে অভিশাপ যে আজকে তোরা আমার অবাধ্য হয়েছিস, তোদেরকে অভিশাপ করছি, তোরা কোনোদিন স্বর্গ পাবি, তোদেরকে নরকগামী হবি হবে। তাই যে পিতা একবার অভিশাপ করে পুত্রের কাছে সেটাই ফল পাবে। তাই তো কালনেমির শাস্তি সন্তান গো, তারা নারায়ণের সাধনা যে করে, আর সাধনা করে তারা দেখো গো সিদ্ধ লাভ হয় যে। তাই তারা যখন নারায়ণের সাধনা করে, নারায়ণ তাদের সাধনায় সন্তুষ্ট দর্শন বলেন, হে কালনেমির সপ্ত সন্তান, তোমরা আমাকে দেখেছ, আমার সাধনা করেছ, তোমাদের সাধনার মধ্যে বড় কি চাওয়া? বললেন, প্রভু আমরা পিতার অবাধ্য হয়েছিলাম, যেন পিতা আমাদেরকে অভিশাপ করেছে, তা আমাদের মুক্তির উপায় কি? ভগবান আমার পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতাই নয়। এই মন্ত্র পাঠ করে কোনো পিতাকে প্রণাম করো, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়, তাহলে এহেন পিতা করেছ অভিশাপ, তাকে খণ্ডাবে কৃষ্ণের বাপ কি বাবা, তাই না? পিতাগুরু শাস্ত্রে বলেন, পিতাগুরু মাতাগুরু গুরু জ্যেষ্ঠ ভাই, এর ঠিক অধিক গুরু আমরা ভজিলে পাই, তাহলে পিতা তো আমার স্থূলের গুরু। তাই ভগবান যিনি গুরুকে উচ্চ আসন দিয়েছে, যুগে যুগে নিজে আচারিয়া ধর্মদীপকে শেখায়, তাই স্বয়ং গোলকপতি হরি যিনি, তিনি গুরুকে উচ্চ আসন দিয়ে গেছেন, তিনি তাই এখন পিতা করেছ অভিশাপ, তা কেমন করে কৃষ্ণের খণ্ড? তো বললেন যে তোমরা আমার সাধনা করেছো, তাই তোমাদের পাপটাকে আমি একটু খাটো করতে পারি, কমিয়ে দিতে পারি। কি? ওই যে দাপর লীলায় আমি যখন কৃষ্ণ অবতারে যাব, আমার মায়ের গর্ভে তোমরা সপ্ত ভাই আজবে ধরাই ভালো, আমি কৃষ্ণ অবতারে যখন যাব, আমার মায়ের গর্ভে যে গর্ভে আমি জন্মগ্রহণ করব সেই গর্ভে তোমরাও সাত ভাই আসবে, কিন্তু আমার মাতুল হবে কংস, তোমরা জন্ম নেবার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আশ্রয় মেরে দেবে, তোমরা মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, উদ্ধার তোমাদের পাপ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, কেমন? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, প্রেমানন্দে ভক্ত বৃন্দ সবাই হরি হরি বল হরি বল। আর কি বললেন? বসুদেব কৃষ্ণকে মাথায় করে যখন ওই নন্দালয়ে যাই, সেইখানে একটি বেতের ঝুড়ি পেল সে কোথায়, কোনো ডালি বা ঝুড়ি ছিল, সেই ডালিটা বা সেই ঝুড়িটা কি করে পড়েছিল, তাই না? এবং কৃষ্ণের চারটি হাত চতুর্ভুজা নারায়ণ, আমার আপন ইচ্ছায় আসবেন হরি, আবার আপন ইচ্ছায় সে যাবে, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তার রোগ নাই, তার শোক নাই, তার কেউ আত্মীয় নয়, সে আছে থাকবে এবং সে ছিল। শোনো শোনো এগো জগমায়ায় আমি বলি তোমার ধারে, দেব শিল্পী বিশ্বকর্মায় গো সেই না ঝুড়ি দাই যে,
পরম পিতা ব্রহ্মার অনুভব যে ওই যে বিশ্বকর্মা তাই সেই ঝুড়িটা পাঠিয়েছিল সে কংসের কারাগারে ভাই তাহলে দেবশিল্পী বিশ্বকর্মা যিনি এই ঝুড়িটা তিনি বানিয়ে দিয়েছিলেন আর বসুদেব সেই ঝুড়িতে করে আমার গোবিন্দকে মাথায় নিয়ে যখন কৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব নন্দালয়ের দিকে ধাই আর নন্দালয়ে যাবার সময় দেখো কি ঘটনা হয় তাই যখনই কৃষ্ণকে মাথায় করে বসুদেব নন্দালয়ের দিকে যায় যেতে যেতেই দেখে মাঝেই যমুনা একটা শিয়াল শিয়াল মানে অন্তর্যামী ভগবান যিনি বিশ্ব চরাচরের পিতা তিনি সৃষ্টির স্রষ্টা যমুনা তিনি বুঝতে পারলেন প্রভু আমার বক্ষের উপর দিয়ে যাচ্ছে তাহলে আমি প্রভুর চরণ দর্শন না করে তো তাকে ছাড়ব তাই তো দেখো যমুনা দেবী ওগো কি কর্ম করিল আর উথাল পাথাল শুরু করেছে ফাঁসিয়ে যে নিল যমুনা এমন ঢেউ শুরু করলেন বসুদেবের মাথার থেকে ওই ডালিটা পড়ে কৃষ্ণ হারিয়ে গেল বসুদেব মাছ হাতানোর মতো হাতাচ্ছে খুঁজে পাচ্ছে চারটা হাত ছিল এইবার যখনই যমুনা গোবিন্দকে ধরলেন তার চরণ দুখানি বললেন প্রভু আমি আপনাকে ছাড়ব না যখনই এই কথা বলল যমুনাকে গোবিন্দ আমার বললেন হে যমুনা তুই আজকে ছেড়ে দে আমাকে আমি তোকে কথা দিচ্ছি আমি তোর বক্ষে একদিন ব্লাস্ট নামা প্রেমময় স্ত্রী রাধিকাকে আমি তোর বক্ষে যুগল রূপ দর্শন তাই তো দেখো গোবিন্দের কথা শুনে যমুনা কি কর্ম করে আর প্রভুর কথা শুনে সে যে প্রভুকে ছেড়ে যে তাই যমুনা গোবিন্দকে ছাড়লেন কিন্তু বললেন প্রভু একটি শর্ত রয়েছে ছাড়তে পারি ছাড়ার আগে বলছে ছাড়তে পারে তোমার চতুর্ভুজা হস্ত চার হাত দুয়ার আমার কাছে তোমাকে রাখতে হবে তাই গোবিন্দ আমার তার দুটো হস্ত যমুনার কাছে বাধা রাখলে মানে কথা দিয়েছে কথা যেমন আমরা সোনা বন্দুক রেখে টাকা যেমন নেই নেই না বাবা বন্দুক রেখে সোনা দ্বারা কিছু রেখে তদ্রুপ যমুনা তার দুহাত বন্দুক রূপে রাখলেন কেন যেদিন তুমি আমাকে যুগল রূপ দর্শন দেবে সেদিনই তোমাকে ফিরিয়ে দেবে এই তো কথা দিয়ে দেখো গোবিন্দ আমার আবার নন্দের কোলে আসে আর বসুদেবের কোলে এসে সে নন্দালয়ে যাই যে যমুনাকে কথা দেবার পর গোবিন্দ আমার আপন ইচ্ছা এসে তিনি বসুদেবকে ধরা দিলেন বসুদেব আবার তাকে মাথায় করলেন তিনি কি করলেন না নন্দালয়ে নিয়ে গেলেন কিন্তু নন্দালয়ে যখন নিয়ে যায় গিয়ে দেখে ওখানে আর একটা কৃষ্ণ রয় একই দেখে বসুদেবের তখন মাথা ঘুরে গেল যে আমি এক কৃষ্ণ আনলাম এখানে আর এক কৃষ্ণ যখন দু কৃষ্ণকে পাশাপাশি রাখলেন এক কৃষ্ণ আর এক কৃষ্ণকে জড়িয়ে ধরে দুই কৃষ্ণ এক কৃষ্ণ তাহলে এবার বলুন যে কোন কৃষ্ণ কোন কৃষ্ণের মধ্যে গেল তাহলে বসুদেব যে কৃষ্ণকে নিয়ে গেল সেই কৃষ্ণটাকে আর নন্দালয় আর এক কৃষ্ণ সেই কৃষ্ণ তাই না বসুদেবের কাছে যে কৃষ্ণ ছিল ওই কথা মিথ্যা নয় আর গোলকের হরি কৃষ্ণ তিনি বলি যে তোমায় যার নাই গোচরণ আর গোলকের যিনি রাধা যার নাই বিরহ জ্বালা আর যে কৃষ্ণ নন্দালয় ছিল এ হচ্ছে নীলার কৃষ্ণ
আটটা রাধা আটখানা কৃষ্ণ। গোবিন্দমার একদিন বৃন্দাবনে মুক্তার একটি কুঠির নির্মাণ করেছিলেন, সেই কুঠিরের আটখানা দরজা দিয়েছিলেন, আর এই আটটা দরজাতে আটখানা মুক্তা রাধা তৈরি করেছে। এই অষ্ট রাধা আর অষ্ট কৃষ্ণ রয়েছে, এক এক কৃষ্ণ এক এক জায়গার, এক এক রাধা এক এক জায়গায়, গোলকের রাধা বৃন্দাবনের রাধা। তাহলে সেই যিনি গোলকের আমার রাধা, যার নেই গৃহ জ্বালা, আর গোলকের যিনি গোবিন্দ, যার নেই গোচরণ খেলা, তাই সেই গোলকের কৃষ্ণ আমার এই নীলার কৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন। তাই তো মা যশোদা তাকে কখনো চিনতে পারে কখনো পারে না, তাই তাকে বিশ্বরূপ, একমাত্র ভগবান বিশ্বরূপ দাপন লীলায় দুজনকে দেখিয়েছিলেন, তার পরম ভক্ত সেকে এক বাৎসল্য প্রেমে বেঁধেছিলেন মা ধরা সতী সত্য যুগে, সেই মা ধরাই হলেন আমার হে যশোমতি। তাই মা যশোদাকে তিনি বিশ্বরূপ তার মুখের মধ্যে দেখিয়েছিলেন। আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কেন না, অর্জুন যখন যুদ্ধ করবেন বলেন হে সখা আমি কাকে মেরে রাজত্ব নেব, সকলেই আমার আত্মা, তাই বিশ্বরূপ দর্শন করিয়ে বলল আমি সখা, আমি সর্বেসর্ব, তোমার কেউ নাই আপন বলতে, আপন বলতে একমাত্র আমি, তাই সকলকে আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র অস্ত্র ধর, যার জন্য অর্জুন যুদ্ধ। তাই এই তো তোমার কথার জবাব যোগ মায়া, কথায় মিটে গেল তোমার কাছে দুটো জিজ্ঞাসায় আমি করবো এত ভালো। তাহলে যোগমায়ের কাছে দুটো জিজ্ঞাসা রাখা যাক, কেন যা কিছু আমাকে প্রশ্ন করেছিল তার জবাব দেওয়া হলো ভালো, তাই তোমার কাছে জিজ্ঞাসা করা হে যোগমা যোগেশ্বরী, আমি তোমাকে দেখতে পাই যে তোমার পরনের স্থান কাপড় সাদা কাপড় বিধবার, তোমার এক হাতে শাখা আর এক হাত দেখি ফাঁকা, তোমার ললাটে স্মৃতিতে সিঁদুর অথচ ললাটে সিঁদুর অথচ স্মৃতিতে সিঁদুর নেই, কারণটা তুমি সধবা না বিধবা না অধবা না ধবধবা কোনটা, কেমন? কারণ যোগমায়া যোগেশ্বরী যিনি আত্মাশক্তি মহামা মা কালী হলেন তিনি, যিনি হচ্ছেন শিবের ঘরণী, শিব যার পতি, তবেই তো সে হলেন সতী, সতীর হচ্ছে স্বামী পতি সবসময় জীবিত থাকে। তাহলে তোমার স্বামী যদি শিব হয় তাহলে তোমার পরনে আমি বিধবার স্থানটা কেন দেখতে পাই, আর তোমার হাতে এক দাদাভাই সে উত্তৃষ্ঠা দান করেছে, তার দান মাথা পেতে গ্রহণ করলাম, যাই মা। তাহলে তোমার শৈলে বিধবার স্থান দেখি, আর তোমার হাতে দেখি একটা লাঠি, বাবা লাঠিটা কিছু একটা হারের লাঠি, সাদা হারের লাঠি, আপনার রাসের চক্র দেখেছেন বাবা, রাসের চাকা আপনাদেরকে রাস হয়তো দেখবেন ওই রাসের মধ্যে, এই এই যোগমা যোগেশ্বরী ওই জায়গায় বাবা দাঁড়িয়ে আসছে বুড়ির বেশে একটা লাঠি নিয়ে, এই লাঠিটা কিসের, এই হাড্ডিটা কিসের, তাহলে তোমার এই বেশটা কিসের, তুমি বিধবা না সধবা না অধবা না ধবধবা কোনটা একটু বলবা, কি তোমার স্বামী আছে না না, যদি স্বামী থাকে তাহলে দু হাতেই তোমার শাখা থাকবে, তুমি এক হাতে শাখা পড়েছ আর এক হাত ফাঁকা কেন, তোমার ললাটে সিঁদুরের ফুটা দেখি অথচ স্মৃতিতে নাই পরনের সাদা থান দেখি, তাহলে সঠিক সঠিক জবাব দেব তুমি এই ধর্মসভা, তাহলে এই অবধি রাখি, প্রথমবারে যেন না দেয় ফাঁকি, তাই দেখি যোগমায়া যোগেশ্বরী যেদিকে যায় আমি ঠিক তার পেছন পেছন ধাই। যিনি ভান্ডে জয় জয় তাই গৌর সিদ্ধার্থ হরিবাল 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 জয় গুরু জয়, এখানে রাখলাম, দেখা যাক উনি আবার কোন কথা কোন ভাবে বলে, আমি ঠিক ওনার পেছন পেছনে যাই। জয় গুরু আসর খুব শান্ত, এতক্ষণ শুনলেন ভগবানের বৃত্তান্ত, জবাবের অভাব রাখে নাই, তবে প্রথমে বাবা একটু হোমিও ডোজ দিয়েছিলাম, এইবার একটু অ্যালোপ্যাথি ডোজ দিতে চাই, তবু যদি কাজ না হয় লাস্টে আয়ুর্বেদিক ডোজ দেব। মেয়ে ছেলে দেখেছে কিন্তু বেটে ছেলে দেখে নাই। আমি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছি,
আমি মেয়ে ছেলে নই, কিন্তু আমি বেটে ছেলে, এটা মনে যেন মনে রাখি, কেমন? তা সুন্দর সুন্দর জবাব দিয়েছে, তার মধ্যে যাওয়ার সময় দুটো প্রশ্ন করে গেছে, এক হাতে শাখাই এক হাতে ফাঁকাই, ললাটে সিঁদুর দেখতে পাই, এ কেন কেমন হয়? তোমার স্বামী বেঁচে আছে কি না মারা গেছে? তারপর তোমার হাতে একটা লাঠি দেখতে পাই, লাঠিটা কে কোথার থেকে এলো, ইত্যাদি। যাই হোক, একখানি গান গাই, তারপরে ওর প্রশ্নের জবাবটা দিতে চাই। দি স্যার, এই ঠান্ডার মতো জল খাস না রে, ঠান্ডা সত্যি লাগে। যাই হোক, ভালো লাগলো, তবে এই সময় উত্তরটা দিয়ে নি। উত্তরা বলতে কেমন? যিনি পার্বতী তিনি দুর্গা, তিনি কালী, তিনি মা যোগেশ্বরীর যোগমায়া লীলা বিলাসকারী। যুগে যুগে এক স্বামীকেই তিনি বারবার পেয়েছে, ভোলানাথই হচ্ছে একমাত্র স্বামী। তবে দ্বাপর যুগে যোগমায়ার স্বামী কি নামে পরিচিত হলো? ব্রহ্মান্ন দেব। এই ব্রহ্মান্ন দেব এবং জগৎ স্বামী আমার ভগবান, জগদীশ্বর, জগৎ ভগবান, জগতের স্বামী, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম যিনি, আর বাকি সব আমরা হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি। আমরা স্বামী নই বাবা, আমরা ধুতি পাঞ্জাবি পরেছি, দাড়ি মোচ রেখেছি, স্বামী হয়ে গেছি না বাবা, পুরুষ হয়ে গেছি না। যার পুরুষত্ব ঠিক আছে সেই একমাত্র পুরুষ। স্বামী কাদের বলা হয়? যে নাকি পিতৃপুজি ঠিক রাখতে পেরেছে তাকে বলা হয় স্বামী। আর বাকি সব আসামি আমরা কেমন করে হলাম? আমরা চুরি করেছি বাবা, চুরি করে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাকিম আমাদের বিচার করছে, তাহলে আমরা কেন আসামি হব না? বর্তমান যুগের হচ্ছে আমরা আসামি, আমাদের হাকিম বিচার করে দেখছে, যার জন্য আমরা আসামি। কেউ আমরা বলতে পারবো না আমরা হচ্ছি স্বামী, কারণ পিতৃপুজি কেউ আমরা কিন্তু ঠিক রাখতে পারিনি। যার গুরুর কৃপা হয়েছে সে একমাত্র গুরুর কৃপায় পিতৃপুজি ধন ঠিক রাখতে পেরেছে। ষোলো আনা পূরণ করে দিয়েছিল আমার ভগবান, যেদিন এই ধরায় এসেছিলাম, অন্ধকারময় জগৎ এই জগতে যখন এসেছিলাম, এক আনা দুই আনা তিন আনা করতে 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 কখনো যেন জিরোতে পরি করে হয়ে গেছি বাবা, কখনো যেন জিরোতে পরিণত হয়ে গেছি আমরা নিজেও ভেবে দেখিনি। যখন চলার শক্তি হারিয়ে গেছে, বলার বল হারিয়ে গেছে, নয়নে দেখা যায় না, দৃষ্টিহীন হয়ে যায়, সেই সময় মনে পড়ে, আহারে কি ছিলাম কি হলাম রে বন্ধু, আরো কি বা হব, অজানা অচেনা পথে আর কত কেঁদে বেড়াব। এই হয়ে গেছে আমাদের দর্শন, সেই কৃপায় আমার গোবিন্দের কৃপায় আমি আমার গোবিন্দের স্বামীর জন্য, গোবিন্দ আমার স্বামী, তার জন্য আমি তিলক মালা ধারণ পরিধান করেছি, ব্রহ্মান্ন দেব তার জন্য এক হাতে শাখা এক হাতে সিঁদুর পড়েছি, কপালে সিঁদুর পড়েছি, আর জগতের স্বামীর জন্য তিলকমালা অঙ্গে ধারণ করেছি। বর্তমান যুগের শাখা সিঁদুর আমার স্বামীর চিহ্ন তা নয়, আমার জগৎ স্বামীর একমাত্র চিহ্ন হচ্ছে শাখা এবং সিঁদুর। কাদের অধবা বলা হয়, কাদের সধবা বলা হয়, কাদের বিধবা বলা হয়, এই জগতে অনেক মা শাখা সিঁদুর পড়ে আছে, স্বামী বেঁচে আছে, কিন্তু তারা তিনবেলা আমার গোবিন্দ সেবা দেয় না, তিনবেলা কেন একবেলাও দেয় না, তাদেরকে এই জগতে বিধবা বলে সকলে আখ্যা দেয়। বর্তমান যাকে স্বামী আছে শাখা সিঁদুর পড়েছি, কিন্তু গোবিন্দকে আমরা সেবা দিচ্ছি না, তাকে বিধবাই বলা হয়।
বর্তমানে যুগের স্বামী বেঁচে নেই, মায়েদের অনেকে বলা হয় বলে বিধবা, কিন্তু তারা কি করে, আমার গোবিন্দ সেবা না দিয়ে কখনো তিনি সেবা গ্রহণ করেন না। তাদেরকে এই জগতে সবাই বলে তারা হচ্ছে সধবা। কোন সধবা? আমার গোবিন্দের সধবা। গোবিন্দের নামে যারা তিলক মালা পরিধান করে, আমার গোবিন্দ সেবা দেয়, সেই হচ্ছে একমাত্র সধবা। আর অধবা কাদের বলা হয়? চির পরবাসে থাকে যারো স্বামী, তাহাকে অধবা বলে এই মাত্রই জানি। চির পরবাস থাকে যারো স্বামী, তাহাকে অধবা বলে এই মাত্রই জানি। একখানি গান গাই, তারপর সুর ছন্দ ধরে এই প্রশ্নের জবাবগুলো দিই। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে ওমর পাখি, দিনে দিনে হায় আমার সময় বয়ে যায়, দিনে দিনে হায় আমার সময় বয়ে যায়, কৃষ্ণ রে ও মন ফাঁকি, কৃষ্ণ না মধুর না, কৃষ্ণ না মধুর না,
শেষের দিনে সে জন বিনে কে হবে না রে মন সাথী, শেষের দিনে সে জন বিনে, শেষের দিনে সে জন বিনে কে হবে না রে মন সাথী। আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি সুরস ভাবিয়া কুরসে মজিলা সুরস খালি রে মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি।
মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, হাসি ঢালিলাম কি রে মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষের করিলাম কি, আমি মানুষের করিলাম কি, আমি মানুষের করিলাম কি। নমস্কার, এবার শুনো পরবর্তী শিল্পীর কণ্ঠে গান, এখানে রাখলাম, জয় গুরু।